গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে এনে সরস্বতী পুজো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে হলো আমাদের প্রতি সরস্বতী পুজো, যেটা আমি আগের বছরও দেখিয়েছি। অ্যান্ড চলো আজকে কী কী করার চেষ্টা তোমার দেখতে থাকো। আর আজকে বন্ধুদের সাথে একটা প্ল্যান আছে, বাইরে যাবো, তো সেইগুলো তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো, এখন বেজে গেছে কিন্তু 8টা, ছোলতেগুলো প্রদীপে দিতে হবে। ওইগুলো দেওয়া হয়ে গেলে আমি তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ঠাকুরটা আমি তোমার সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর আমার তার সকাল সকাল স্নান হয়ে গেছে, একটা এরকম একটা জামা পরে নিয়েছে, কারণ পুজো পুজো ব্যাপার, জগন্নাথের জামা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আর আমার ভাইয়েরও স্নান করতে এইসবে গেছে, ও আসলে তো ওদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে ঠাকুর সব বসে গেছে, সব পুজোর জোগাড় যাতে শুরু হয়ে গেছে, বসে গেছে, চলো। আর আমাদের এই মন্দিরটা ঠাকুর জানো, তো দেখতে পাচ্ছ ঠাকুর যোগা জানতে শুরু করে দিয়েছে, মানে অর্ধেক জিনিস কিছু করাই হয়নি, সব এখানে এসে করা হয়েছে। এখানে আমার ভাই হেল্প করছে। আর এখানে মানে এই মন্দিরে অনেক গন্ধ শুরু করেছে হচ্ছে সরস্বতী মা। আর এখানে আমি সংকল্প করছি, কারণ একজনকে সংকল্প করতে হয়। আমি সংকল্প করছি, আর আমার বোন ক্যামেরা ধরেছে, তাও অর্ধেকটা ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, আমি তোকে দেখে দেখে দিচ্ছি। সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা হলো ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করে তারপর আমরা বন্ধুদের সাথে বাইরে যাবো। তো চলো, আর এখানে আমার ভাই বসে আছে, দেখতে পাচ্ছ। আর আমাদের যে ঠাকুরমশাইটা এসেছিল, ওটা বিকেলবেলাও আসবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস, এখন আমরা দেখতে পাচ্ছ একটা পাঞ্জাবি পরে নিয়েছি, রেড কালার। যে পাঞ্জাবিটা আমি অনেকবার পরেছি, তোমার দেখিয়ে নিয়েছো, তো এটাই আমি পরে আছি। তো আমার পাঞ্জাবি আমার কেনা হয়নি। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো। কার সঙ্গে যাই সেটা তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে হলো আমরা স্কুলে চলে এসেছি, যেখানে অঙ্কন, এখানে ছোট্টু ছোট্টু, আর এখানে হলো দীপ। দীপ একটু হাই করে দে, হাই। তো চলো আমরা কোথায় কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো।
আমরা এখন টাউন স্কুলের সরস্বতী ঠাকুর দেখতে এসেছি। আমরা এখন টাউন স্কুলের এখানে চলে এসেছি টাউন স্কুলের ঠাকুর দেখতে। তো তোমরা দেখে নি কিছু কেমন আর এখানে হলো আমরা সবাই ঠাকুর দেখছি বা কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। এইখানে গাছটা যা ওই দিক থেকে ওই দিক এখানে সব ফটো শ্যুট করা শুরু হয়ে গেছে। আমরা এখন শান্তরঞ্জন স্কুলের দিকে যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আর ওখানে গিয়ে দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ধরো শান্তনামী স্কুলে সরস্বতী ঠাকুর খুব সুন্দর করেছে এবং সব সরস্বতী ঠাকুরগুলি আমরা খুব সুন্দর দেখেছি। আমরা শান্তনামী স্কুলে ঠাকুর দেখা হয়ে গেছে আর আমরা রামকৃষ্ণ মিশনের ঠাকুর দেখতে এসেছি। তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো টাইম পাসে দেখে যাচ্ছি টাইম পাসে আমরা লাঞ্চ করবো। তো চলো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে দেখবো তোমাদের কী কী পাওয়া যায়। তো চলো যাওয়া যাক এখানে সব হাঁটছে। সো গাইস আমরা এখন হলো টাইম পাসে হলো ওয়েট করছি কারণ হলো ভিতরে অনেক ভিড় রয়েছে অ্যান্ড এখানে প্রচুর ভিড় আর তো আমরা এখানটায় একটু ওয়েট করছি অ্যান্ড কিছু ছবি তুলছি অ্যান্ড চলো কী কী খাই দেখতে থাকো। আমার তো ইচ্ছা আছে থালি খাবার বাট থালি এখানে পাওয়া যায় আমি মেনু কার্ডে দেখেছি মানে যেটা আমি এটা ফার্স্ট টাইম এলাম এখানে। তো এখানে খাবার দাবার কেমন সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমার দেখতে থাকো সঙ্গে থাকো। তো দেখো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর এখানে খাবার দাবার খুব ভালো তোমরা অবশ্যই আসবে এখানে আর এখানে পরিবেশটাও খুব ভালো আর এখানে দুরকম সিস্টেম আছে একটা নন এসি আর একটা এসি। তো তোমরা যেখানে এসে বসতে পারো হ্যালো সমর্পণ আর সুবি খাবার আর দিচ্ছে এখানে কাবাব চলে এসেছে এখানে আমরা নিয়ে নিচ্ছি। সুইট চিলি পেপিকর্ন এসছে এবার এটা আমরা খাবো। আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমরা হলো খালিসের কাছে নেমে যাবো আর এখানে হলো অঙ্কন বসে আছে এ হলো টিএমের কাছে নেমে যাবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখবো এখন এখন বাড়ি চলে এসেছি এবার এসে একটু আমার ফ্রেশ টেস্ট হয়ে আমরা হলো আগে একটু ঘুমাবো ঘুমিয়ে টুমিয়ে আবার বিকেলবেলা সন্ধ্যা আরতি হবে তখন আবার ঠাকুর আমরা বাড়ি চলে এসেছি। তো আর সন্ধ্যা আরতি তোমার সাথে শেয়ার করছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো চলো আজকে ভিডিও এতটুকু যদি ভিডিও দেখে কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে। তো চলো বাই বাই টাটা অ্যান্ড এরপর হয়তো একটা কি দুটো ব্লগ আসতে পারে বাট তারপর কোনো আর ব্লগ আসবে না কারণ সামনে মাধ্যমিক। তো চলো বাই বাই টাটা।